ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তারা তৃতীয়বার শপথ নিলেন নরেন্দ্র মোদী অংশ নেন শেখ হাসিনা সহ সাত দেশের শীর্ষ নেতা ছিলেন নয় হাজার দেশি বিদেশি অতিথি সহ তারকারা ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ছয় প্রার্থী চূড়ান্ত বাদ পড়লেন আহমদ নেজাদ তালিকায় সাবেক প্রেসিডেন্ট না থাকায় ভোটের মাঠে প্রভাব পড়ার শঙ্কা বিশ্লেষকদের পবিত্র হজ পালন নিরাপদ রাখতে কঠোর অবস্থানে সৌদি আরব মক্কানগরী থেকে বের করে দেয়া হল তিন লাখের বেশি অনিবন্ধিত হজ যাত্রীকে বেশিরভাগ গিয়েছিলেন ট্যুরিস্ট ভিসায় আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী বর্ণাঢ্য ও রাজকীয় আয়োজনে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাত দেশের শীর্ষ নেতা বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের এই রাষ্ট্রাচার সরাসরি দেখতে রাইসিনা হিলে সমবেত হয়েছিলেন নয় হাজারের বেশি দেশি বিদেশি অতিথি নয়াদিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য মরেন্দ্র দামোদর দাস মোদী টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী রূপ মনে কর্তব্য শ্রদ্ধা পূর্ণক শুদ্ধ অন্তঃকরণ ুগা নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সংসূচিত যা प्रकट नहीं करूंगा और शपथ नदी से मोदी প্রধানমন্ত্রীর পরে নতুন জোট সরকারের মন্ত্রিসভার সদস্যরাও একে একে শপথ নেন মোদীর মন্ত্রিসভায় এবার তিরিশ জন পূর্ণমন্ত্রী রয়েছেন প্রতিমন্ত্রী রয়েছেন ছত্রিশ জন আর দপ্তরবিহীন প্রতিমন্ত্রী রয়েছেন আরও পাঁচজন রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মহিসুকা আগমন আমন্ত্রিত খার্গে। ছিলেন প্রধান বিরোধী দলের সভাপতি মল্লিকার্জুন খার্গে শ্রীলঙ্কা রাষ্ট্রপতি রানিল বিক্রম সিংহে আগমন রিলেশনশিপ বিটুইন ইন্ডিয়া শ্রীলঙ্কা ইজ মোর দেন টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইয়ার্স ওল্ড অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের প্রতিবেশী দেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশের এই রাষ্ট্রাচার সরাসরি দেখতে রায় সিনহা হিলে সমবেত হয়েছিলেন ন হাজারের বেশি অতিথি শাহরুখ খান যোগ দেন ভারতের বিভিন্ন অঙ্গনের তারকারা ছিলেন দেশটির বড় বড় ব্যবসায়ীরাও দ্য ফোর কোর্ট টাইমলেস আর্কিটেকচার এন্ড এবারে লোকসভা নির্বাচনে বিজেপি একা পেয়েছে 240 টি আসন আর জোট হিসেবে এনডিএ পেয়েছে 293 টি টানা তৃতীয়বারের মতো শপথ নিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এখন দেখার বিষয় এই জোট ধর্ম পালন করে তার সরকার আগামী 5 বছর কতটা সুদৃঢ়ভাবে এগোতে পারে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি শপথ নিয়েছেন বাহাত্তর মন্ত্রী মোদীর মন্ত্রিসভায় এবার তিরিশ জন পূর্ণ মন্ত্রী রয়েছেন যার মধ্যে একমাত্র নারী সদস্য নির্মলা সীতারমন প্রতিমন্ত্রী রয়েছেন ছত্রিশ জন দফতরবিহীন প্রতিমন্ত্রী হয়েছেন পাঁচজন তবে কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে তা জানা যায়নি শপথ নিলেন নরেন্দ্র মোদী ও তার মন্ত্রিসভার সদস্যরা কারা থাকছেন মন্ত্রী হিসেবে তা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল তবে সব পরিষ্কার হয়ে গেল বাহাত্তর মন্ত্রীর শপথ গ্রহণের পর চার গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের একটিও শরিকদের ছাড়েনি বিজেপি অর্থ স্বরাষ্ট্র পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের হাতে রেখেছে গেরুয়া শিবির ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ নেয়ার পর মন্ত্রীরা শপথ নেন আগের অনেক মন্ত্রী এবারও মন্ত্রিত্ব রাজনাথ সিং অমিত শাহ নীতিন গড়কারি শিবরাজ সিং চৌহান নির্মলা সীতারমন এস জয়শঙ্কর জে পি সহ বাহাত্তর মন্ত্রী শপথ গ্রহণ করেন আবার আগের অনেক মন্ত্রী এবারের তালিকায় স্থান করে নিতে পারেননি মোদীর মন্ত্রিসভায় এবার ত্রিশ জন পূর্ণ মন্ত্রী রয়েছেন যার মধ্যে একমাত্র নারী সদস্য নির্মলা সীতারমন প্রতিমন্ত্রী রয়েছেন ৩৬ জন দফতরবিহীন প্রতিমন্ত্রী হয়েছেন পাঁচজন বিজেপির শরিক দলের কয়েকজনও মন্ত্রিত্ব পেয়েছেন শপথ গ্রহণ করেছেন তারাও ফারহাদ চৌধুরী নরেন্দ্র মোদী রাজকীয় শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সঙ্গে ছিলেন মেসাইমা ওয়াজেদ প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান পররাষ্ট্রমন্ত্রী এবং বাণিজ্য প্রতিমন্ত্রী ভারতের রাষ্ট্রপতি ভবন রায়সিনা হিলে শপথ অনুষ্ঠান দেখেন শেখ হাসিনা সহ আরো ছয় দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান পরে দ্রৌপদী মুর্মু ও নরেন্দ্র মোদীর সঙ্গে ফটো সেশনে অংশ নেন তারা আঠারোতম লোকসভা নির্বাচনের পর টানটান উত্তেজনা আর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সরকার গঠন করল বিজেপির নেতৃত্বে থাকা জোট এনডিএ যার সরকার প্রধান হলেন নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানের ঠিক পনেরো মিনিট আগে স্থানীয় সময় সাতটায় আমন্ত্রিত অতিথি হিসেবে রাষ্ট্রপতি ভবনে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাইম মিনিস্টার শেখ হাসিনা বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা আর কড়া নিরাপত্তায় মেয়ে সাইমা ওয়াজেদকে সঙ্গে নিয়ে শপথ মঞ্চের উল্টো দিকে সারিতে আসন গ্রহণ করেন তিনি ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রীয় আয়োজনে সরকার প্রধান শেখ হাসিনার পাশাপাশি যোগ দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটুও বিকেল গড়িয়ে যখন সন্ধ্যা নামলো রাইসিনা হিলে তখনই কড়া নিরাপত্তায় মূল মঞ্চে আসেন নরেন্দ্র মোদী এরপরই শপথ মঞ্চে হাজির হন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দামোদর রীতি অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে বাক্য পাঠ করানো হয় নরেন্দ্র মোদীকে গধূলি পেরিয়ে আলো ঝলমল রাষ্ট্রপতি ভবনের এই আনুষ্ঠানিকতার পুরো অংশই দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ভারত মহাসাগর অঞ্চলের ছয় দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান রায় সময় সংবাদ আন্তর্জাতিক সময়ে আরো থাকছে ইউ পার্লামেন্ট নির্বাচনে কচ্চর ডানপন্থীদের চমক রক্ষণশীল দলের প্রার্থীরা জয়ী হয় পাল্টাতে পারে ভৌগোলিক রাজনীতি বলছেন বিশ্লেষকরা ফ্রান্সে আগাম নির্বাচনের ঘোষণা হজ পালনের অনুমোদন না থাকায় তিন লাখের বেশি হজযাত্রীকে পবিত্র নগরী মক্কা থেকে সরিয়ে দিয়েছে সৌদি আরবের নিরাপত্তা বাহিনী এদের মধ্যে দেড় লাখের বেশি ট্যুরিস্ট ভিসায় সৌদি আরব এসেছিলেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি বিদেশিদের পাশাপাশি হজের অনুমোদনবিহীন এক লাখ একাত্তর হাজারের বেশি সৌদি নাগরিককেও মক্কা থেকে বের করে দেয়া হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যমটি সামর্থ্যবান মুসলমানের অত্যাবশ্যকীয় ইবাদত হজ তবে এজন্য বর্তমানে গুনতে হয় অনেক অর্থ অনেকে অনুমতি ছাড়া হজ পালনের চেষ্টা করেন এছাড়া বিভিন্ন দেশের জন্য কোটা নির্ধারিত থাকায় অনেকে চাইলেও যাওয়ার সুযোগ পান না তারাও কোনো না কোনো উপায়ে হজ করতে চান তবে আইন অমান্য করে অবৈধভাবে হজ পালনকারীদের বিরুদ্ধে এবার কঠোর অবস্থানে সৌদি আরব হজ পালনের অনুমতি না থাকায় তিন লাখের বেশি মানুষকে পবিত্র নগরী মক্কা থেকে বের করে দিয়েছে সৌদি প্রশাসন দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে যাদের মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে তাদের মধ্যে এক লাখ তেপ্পান্ন হাজারের বেশি বিদেশি তারা হজের ভিসার বদলে ট্যুরিস্ট ভিসা নিয়ে সৌদি আরবে এসেছিলেন এছাড়া মক্কা থেকে আরও এক লাখ একাত্তর হাজারের বেশি মানুষকে বের করে দেওয়া হয়েছে যারা সৌদিতে থাকেন কিন্তু তাদের কাছে হজ পালনের অনুমতি নেই এর আগে পবিত্র হজ পালন নিরাপদ ও নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপের ঘোষণা দেয় সৌদি আরব অনুমতিপত্র ছাড়া হজ পালন করলে ছয় মাসের জেল এবং পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা করা হবে বলে জানায় দেশটির হজ ও ওমরা মন্ত্রণালয় ফারহাদ চৌধুরী সময় সংবাদ ইরানের পরবর্তী প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার চূড়ান্ত অনুমতি পেলেন ছয়জন দেশটির গার্ডিয়ান্স কাউন্সিলের অনুমতি পাওয়া ছয় প্রার্থীর তালিকায় নেই সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদ এসাদ এই নিয়ে ইরানের নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া বিশ্লেষকরা বলছেন এর প্রভাব পড়বে ভোটের মাঠে কমে যেতে পারে ভোটার সংখ্যা অনুমোদন রোববার ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে গার্ডিয়ান কাউন্সিলের অনুমতি পাওয়া ছয় প্রার্থীর সবাই পুরুষ এবং বেশিরভাগই বয়োজ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা তালিকায় থাকারা হলেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালিলি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মোহাম্মদী তেহরানের মেয়র আলী রেজা জাকানি বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজিজাদে হাশেমি ও পার্লামেন্ট সদস্য মাসুদ পিজেশকিয়ান তবে তালিকায় জায়গা হয়নি ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদের নির্বাচনের জন্য নিবন্ধন করলেও চূড়ান্ত প্রার্থী বাছাইয়ে বাদ পড়েছেন তিনি বাদ পড়েছেন সংসদের সাবেক স্পিকার আলী লারজানি এবং সাবেক ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গীরীও স্পষ্টবাদী আহমেদিনেজাদ ও লারিজানির মতো ব্যক্তিদের অযোগ্য ঘোষণা জনসাধারণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বিশ্লেষকরা বলছেন আহমাদিনেজাদের মতো প্রার্থী বাদ পড়ায় নির্বাচনে ভোটারের উপস্থিতি কমে যেতে পারে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থীদের অনুমতি দেয়া ইরানের গার্ডিয়ান কাউন্সিল মূলত দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রতি অনুগত আলেমদের একটি সংগঠন চৌধুরী ইউরোপ জুড়ে হয়ে গেল ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট নির্বাচন সাতশো বিশটির বেশিরভাগ আসনে ইউরোপের প্রায় সবগুলো দেশে রক্ষণশীল রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা জয়ী হয় বদলে যেতে পারে গোটা ইউরোপের ভৌগোলিক রাজনীতি জার্মানি থেকে নির্বাচনের ফলাফল নিয়ে বিস্তারিত জানাচ্ছেন বিটু বড়ুয়া ছ থেকে নয় জুন পর্যন্ত ফিনল্যান্ড ক্রোয়েশিয়া বেলজিয়াম জার্মানি ইতালি সুইডেন ফ্রান্স হাঙ্গরি ও ডেনমার্ক ইউরোপের সাতাশ দেশে হয়ে গেল দশম ইউ পার্লামেন্ট নির্বাচন এবারও বেশ চমক দেখিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নানা কর্মকাণ্ডের সমালোচনায় মুখর থাকা ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস সহ বিভিন্ন দেশের কট্টর ডানপন্থী রাজনৈতিক দলের প্রার্থীরা তবে আশানুরূপ ফলাফল পায়নি ইউরোপের সোশ্যাল ধর্মভিত্তিক ক্রিশ্চিয়ান দল গ্রিন পার্টি কিংবা বাম দলগুলো এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে সাতশো বিশ আসনের পার্লামেন্ট নির্বাচনে ইউরোপের বিভিন্ন দেশের ক্ষমতাসীন দলগুলোর মধ্যে ইপিপি একশো ছিয়াশি আসন সোশ্যাল পার্টি এসএনডি একশো তেত্রিশ ও দল ছত্রিশ আসন রেনিও ইউরোপ বিরাশি গ্রিন পার্টি তিপ্পান্ন আসনের বিপরীতে ইউ ইউনিয়নের সমালোচক দলগুলোর মোট আসন সংখ্যা দুশো তিরিশ এবারের নির্বাচনে ইতালিতে ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জর্জিও মেলোনের ফ্রাটেলি ডে ইতালিয়া দলের ফলাফল ছিল বেশ সন্তোষজনক দেশটি থেকে ছিয়াত্তর জন প্রতিনিধি ইউ পার্লামেন্টের প্রতিনিধিত্ব করবেন বাকি সদস্যরা ইউরোপের অন্য সাতাশ দেশকে প্রতিনিধিত্ব করবেন অন্যদিকে ইউ পার্লামেন্টের নির্বাচনের ফলাফল নিয়ে হতাশ চ্যান্সেলর ওলাফ সলসের নেতৃত্বে জার্মানির জোট সরকার দেশটির বিরোধী দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টি সিডিইউ ও সিএসইউ ত্রিশ শতাংশ ভোট পেলেও সলসের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডি পেয়েছে মাত্র চোদ্দ শতাংশ অন্যদিকে বরাবরের মতোই চমক দেখিয়েছে বাইডেলের কট্টর ডানপন্থী দল অল্টারনেটিভ ফর ডয়সল্যান্ড নির্বাচনে তাদের ঝুলিতে পড়েছে ষোলো শতাংশ ভোট সব মিলিয়ে জার্মানি থেকে ইউ পার্লামেন্টের প্রতিনিধি সংখ্যা হবে ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলোর মধ্যে অস্ট্রিয়া বেলজিয়াম মাল্টা ও জার্মানিতে ১৬ বছর ও গ্রিসে সতেরো বছরের যে কোনো নাগরিক এবারের ইউ পার্লামেন্টের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পায় এবারের ইউ পার্লামেন্টের নির্বাচন ছিল অন্যান্য বারের চাইতে সবচেয়ে বেশি তাৎপর্যপূর্ণ কারণ একটাই গোটা ইউরোপ জুড়েই রক্ষণশীল কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর ভালো ফলাফল রাজনীতি বিশ্লেষকরা বলছেন এর ফলে গোটা ইউরোপ জুড়েই অভিবাসন শরণার্থী রাশিয়া ইউক্রেন যুদ্ধ সহ ইসলাম বিরোধিতার মতো বিষয়গুলো গোটা ইউরোপ জুড়েই চ্যালেঞ্জের মুখে পড়তে পারে জার্মানির বার্লিন থেকে বিটু সময় সংবাদ নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীদের কাছে ধরাশায়ী হয়ে এবার হঠাৎ আগাম জাতীয় নির্বাচনের ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোর দল বিশাল ব্যবধানে হারার পরেই এমন সিদ্ধান্ত নেওয়া হয় একই সঙ্গে পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট এতে পার্লামেন্টে নিম্নকক্ষের ভোট গ্রহণ হবে তিরিশ জুন এবং দ্বিতীয় ধাপের ভোট আগামী সাত জুলাই প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্ট ইউরোপীয় পার্লামেন্টের দশম নির্বাচনে রোববারও ফ্রান্স জার্মানি বেলজিয়াম সহ বেশ কয়েকটি সদস্য দেশে ভোটাভুটি হয় ফলাফল আসতে শুরু করলে দেখা যায় নির্বাচনে ইউরোপের প্রায় সবগুলো দেশেই এগিয়ে রয়েছে ডানপন্থী দলগুলো যদিও মধ্যপন্থী উদার ও গ্রিন পার্টিগুলো সবাই মিলে সাতশো আসনের এই পার্লামেন্টে ভারসাম্যপূর্ণ ফলাফল পেতে যাচ্ছে কিন্তু ফ্রান্সে বড় পরাজয়ের সম্মুখীন হল ম্যাক্রোর দল একাশি জন ফরাসি আইন ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচিত হবেন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় এ নির্বাচনে ফ্রান্সের ডানবন্তি মেরিন লোপেন প্রতিষ্ঠিত ন্যাশনাল রেল পেয়েছে বত্রিশ শতাংশ ভোট বর্তমানে দলটির নেতৃত্বে আছেন আঠাশ বছর বয়সী জর্দান বারদেলা আর ম্যাক্রো রেনেসা পার্টি পেয়েছে পনেরো শতাংশ ভোট এমন পরিস্থিতিতে হঠাৎ ফ্রান্সে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীদের কাছে ধরাশয়ী হয়ে তড়িগড়ি করে এ ঘোষণা দিয়েছেন তিনি ঘোষণা অনুযায়ী তিরিশে জুন পার্লামেন্টের নিম্নপক্ষের ভোট গ্রহণ হবে আর দ্বিতীয় ধাপের ভোট হবে সাত জুলাই আগাম নির্বাচন উপলক্ষে দেয়া ভাষণে ফরাসি প্রেসিডেন্ট বলেন শান্তি ও সম্প্রীতির সঙ্গে কাজ করতে দেশটিতে তার সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিরোধীরা ফ্রান্স ছাড়াও জার্মানিতে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে দেশটির রক্ষণশীল ও উগ্র ডানপন্থীদের চেয়ে খারাপ ফলাফল করেছে চ্যান্সেলর অলাফ সলসের সোশ্যাল ডেমোক্রেটসও শুধু তাই নয় ইউরোপের বেশিরভাগ দেশেই রক্ষণশীল কট্টর ডানপন্থী রাজনৈতিক দলগুলোর উত্থান নিরাপত্তা জলবায়ু ও অভিবাসনের মতো নীতিগত বিষয়গুলোতে সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলবে বলে ধারণা করছেন অনেকে মোহাম্মদ রহমান বাবু প্যারিস দেখছেন আন্তর্জাতিক সময় ফ্রান্সকে যুক্তরাষ্ট্রের অন্যতম ঘনিষ্ঠ মিত্র বলে আখ্যা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাষ্ট্রীয় সফরকালে প্যারিসে গিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকের পর এমন মন্তব্য করেন তিনি এ সময় হামাজ ইসরায়েল যুদ্ধ না থামা পর্যন্ত তেল আবিবের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন বাইডেন পাশাপাশি ইউক্রেন যুদ্ধেও কিএফকে সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দেন আমন্ত্রিত অতিথি হিসেবে ফ্রান্স সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন শনিবার প্যারিসের এলিসি প্রাসাদে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট বৈঠকে দুদেশের নিরাপত্তা ইস্যুতে অংশদারিত্বমূলক সহযোগিতা জোরদার এবং বাণিজ্যিক উত্তেজনা কমানোর লক্ষ্যে আলোচনা করেন এই দুই নেতা পরে সস্ত্রিক বাইডেন অংশ নেন ম্যাক্রো আয়োজিত একটি নৈশভোজে এরপর বৈঠক পরবর্তী সংবাদ সম্মেলনে বাইডেন গাজা ইসরায়েল চলমান যুদ্ধে নেতানিয়াহু সেনাদের অভিযান চালিয়ে চার ইসরায়েলি জিম্মি উদ্ধারের বিষয়টিকে স্বাগত জানান সব জিম্মির মুক্তি ও যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত তেল আবিবের পাশে থাকার আশ্বাস দেন মার্কিন প্রেসিডেন্ট একই সুরে কথা বলেন ফরাসি প্রেসিডেন্টও ইউরোপীয় ইউনিয়নের পাশে থাকার জন্য বাইডেনকে ধন্যবাদ দেন তিনি যদিও মধ্যপ্রাচ্যের বিরোধ নিরসনে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন দুই নেতা শুধু তাই নয় এদিন চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গেও মন্তব্য করেন জো বাইডেন মস্কোকে প্রতিহত করতে প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি সময় সংবাদ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের তুলনা করে টুইটের বিষয়টি স্বীকার করেছেন সম্প্রতি পাকিস্তানের বর্তমান পরিস্থিতিকে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন পরিস্থিতির সঙ্গে তুলনা করে ইমরান খানের ভেরিফাইড এক্স হ্যান্ডেল একটি ভিডিও বার্তা পোস্ট করা হয় পোস্টটি নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনার মুখে পড়েন ইমরান খান ও তার দল পিটিআই শনিবার পাকিস্তানের গণমাধ্যম ডন এর বড়াতে জানা যায় পিটিআই সোশ্যাল মিডিয়া টিম ইমরান খানের অ্যাকাউন্টগুলো পরিচালনা করে উনিশশো একাত্তর সম্পর্কিত টুইটটি নিয়ে প্রশ্ন উঠলে তিনি এর দায় স্বীকার করেন

এবং ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ছয় প্রার্থী চূড়ান্ত বাদ পড়লেন আহমদ নেজাত তালিকায় সাবেক প্রেসিডেন্ট না থাকায় ভোটার মাঠে প্রভাব পড়া আশঙ্কা বিশেষজ্ঞ এই ছিল আন্তর্জাতিক সময় সময় সংবাদে সঙ্গে থাকুন সহকর্মী ছোয়া খন্দকার ধন্যবাদ শুভ সময় সংবাদে ফিরে কিছুক্ষন পর সঙ্গেই থাকুন সময়র